হ্যালো, কি অবস্থা সবার? আমাদের এখন বিষয়টা হচ্ছে এই যে আমাদের সরকার কিছুদিন পর পরে হচ্ছে ওই বিদ্যুৎ বিলটা বাড়াচ্ছে আর কি। এটা বাড়ানোর ফলে ইফেক্টটা পড়তেছে, নর্মালি তো সবারই ইফেক্ট পড়ে। আরেকটা বেশি প্যারাদায়ক জিনিস হচ্ছে যারা আমরা এই যে ডিজিটাল মিটারগুলো ইউজ করি, প্রিপেড মিটারগুলো, এগুলাতে যতবার বিল বাড়াবে ততবার আমাদের থেকে 220টা করে নাম্বার ইনপুট করতে হয়। চিন্তা করে দেখেন, ভুলে চলে যদি মিস্টেক হয়, যদি তিনবার ভুল হয় মিটারটা লক হয়ে যাবে। এরপরে আবার ওদের লোকদেরকে ডাকাই, টাকা পয়সা ঘুষ টুস দিয়ে আবার এটা খুলতে হয়। এতগুলো নাম্বার চাপতে চাপতে মানুষ হয়রান হয়ে যায় গা। এখন যারা এই যে মানে মুরব্বী টাইপসের আছে, বয়স্ক মানুষ আছে, ওদের জন্য বিষয়টা আরো বেশি প্যারাদায়ক। গত মাসে তো দুইবারই হইলো এরকম, এই মাসের শুরুতে আবার হইলো সেম অবস্থা, আবার বিদ্যুৎ বিল বাড়াইছে, আবার আমাদের নাম্বারও বাড়ি গেছে গা। এখন এইভাবে না বাড়াই, মূলত একেবারে বাড়াই ফেললে ভালো, কয়েকদিন পর পর বাড়াবে, আবার আমাদেরকে প্যারা দিবে, আবার আমরা ঢুকাবো। সো কিছু করার নাই আসলে, আমাদের এইভাবে থাকতে হবে। বাংলাদেশে গত মনে হয় 2 মাসের ভিতরে 3 বারে কারেন্টের বিলটা বাড়ছে, আর ওই গ্যাসের বিলটা 200 কত টাকা জানিয়ে বাড়ছে। এলপিজিতে সেখানে 30 টাকা না 35 টাকা কমেছে। কত বড় অবদান বাংলাদেশের এই গ্যাসের ডিপার্টমেন্টটাতে। সো এতটুকুই আজকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।